Assalamualaikum, welcome back to my channel Shanshan is 4V and welcome to a brand new video versus আমি চলে আসছি স্টাইল হাউজে। তো সামনে যেহেতু একটা বিয়ে শাদির সিজন রয়েছে তো ভাবলাম তোমাদের কিছু গর্জিয়াস কাদের বরকা কালেকশন দেখিয়ে দিই। তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে, এটা কোন যে মেরুন কালার বা জাম কালার, হ্যাঁ এটা বলে এটার উপরে দেখো একদম নেকের পোরশন থেকে শুরু করে ফুললি কিন্তু একদম গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাচ্ছে, একদম মাল্টি স্টোনের কাজ থাকছে কিন্তু হিজাব থাকবে। হিজাবটা দেখিয়ে দেন ভাই, বডি থাকবে ফ্রি সাইজ। যার লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবি। নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব, এইটা দেখো ফার্স এটার উপরেও কিন্তু সেম ভাবে তোমরা মাল্টি স্টোনের কাজ পাবে, নিচে কিন্তু এভাবে সুন্দর করে ক্র্যাপ করা থাকছে, এটাও আবায়ের মধ্যে থাকবে। ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া, ব্যাক সাইডও সেম কাটস করা আছে, ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছ একটা, খুবই নাইস কিন্তু এটা। আর এটার হাতাতে কিন্তু ক্রপ করা রয়েছে, হাতাটা দেখিয়ে দেবো, এই যে খুব সুন্দর করে কিন্তু ক্রপস আছে, সাথে কিন্তু বাটন ওয়ার্কও থাকবে। এটারও কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে, মানে ভাইদের থেকে যারা হিজাব মানে বরখা নিছো তারা তো জানোই ভাইদের বরখার কোয়ালিটিটা কত ভালো। এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ স্টোনের, এটা পিয়াজ কালার টাইপের আছে, ওকে কালার নিয়ে অনেক ফাংশন আছে। এটার প্রাইস 1700 টাকা, এটা এক পিসি আছে অনলি 56, ওকে। নেক্সট আইটা দেখিয়ে দেব, একটা থাকছে একটাতেও কিন্তু সেম ভাবে একদম গর্জিয়াস করে কিন্তু ওয়ার্ক পাচ্ছে, দেখো এত সুন্দর। আর প্রত্যেকটাই কিন্তু মাল্টি স্টোনের কাজ থাকছে, এটারও ব্যাক সাইডে কি কাজ আছে ভাইয়া? না, ব্যাক সাইডে প্লেন থাকছে, ওকে। এটার কিন্তু ব্যাক সাইডটা প্লেন পাবে, আর এটার মেইন আকর্ষণ হচ্ছে হিজাবটা, হিজাবটা অনেক ভারী কাজ করা আছে, ওকে। হিজাবটা দেখিয়ে দিব, আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং হিজাব পাচ্ছ, হ্যাঁ হিজাবটা তো ভারী কাজ করা। আর এটা তো দেখো ফ্রেন্ডস খুবই নাইস করে কিন্তু একটা ওয়ার্ক থাকছে, অনেক সুন্দর। প্রাইস থাকছে কত ভাই এটা? 1700 টাকা। এটার কি এক পিস আছে? 52, ওকে। নেক্সট ওয়ান দেখিয়ে দিব, বরখার মধ্যে পাচ্ছ, সুন্দর লাগবে যেহেতু এমব্রয়ডারি কাজ রয়েছে। আর এটা সাইডটা কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে, তার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো, পিছনে একদম প্লেন থাকছে, ওকে। আর হিউজ পরিমাণে কিন্তু ঘের রয়েছে, অনেক কাপড় ইউজ করেছে। এটার কাপড় থাকবে কি ভাইয়া? চেরি কাপড়, ওকে। এটা দুবাই চেরির মধ্যে পাচ্ছ, এটা হচ্ছে হিজাবের ওয়ার্ক, ওকে। এটার প্রাইস 1700 টাকা, প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে, এত সুন্দর গর্জিয়াস একটা বরখা পাচ্ছ মাত্র 1700 টাকায়, এক পিসি আছে, এক পিসি 56 সাইজ, ওকে। যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে। ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে, তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে। নেক্সট একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে, এটাতে কিন্তু অল বডিতেই গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছ, খুবই করে নাইস করে কিন্তু এটা অ্যাডজাস্টেবল কোটি, এটা কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ। ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া, ব্যাক সাইডটা প্লেন পাবে,
আর এটার কাপড় থাকবে দুবাই সিল্ক দুবাই সিল্ক কাপড় ওকে হিজাবের সেম ওয়ার্ক করা আছে হিজাবের কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা থাকছে এই যে খুবই নাইস কিন্তু আর কালারটাও অনেক সুন্দর হ্যাঁ এটা এক পিসে আছে প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা 54 প্রাইস থাকবে মাত্র 1700 টাকা সাইজ থাকছে 54 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি জি এটা পিয়াস টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটাতেও কিন্তু মাল্টি স্টোন দিয়ে কাজ থাকছে এটা কোটি স্টাইলের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল কোটি তাই না অ্যাডজাস্টেবল কোটি এটা আবার মধ্যে পাচ্ছো এটাও কিন্তু খুবই গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে এটা দেখো স্লিপেরও কাজটা দেখো খুবই নাইস করে কিন্তু করা ব্যাক সাইডটা প্লেন পাবে এটার সাইজ থাকবে কত 52 এটা সাইজ হচ্ছে 52 এক পিসি আছে ওকে হিজাব থাকছে সাথে একটা কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো নিজস্ব কারখানা থেকে তৈরি করা হয় তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটার প্রাইস থাকবে কত ভাই 1700 টাকা এটার প্রাইসে থাকবে মাত্র 1700 টাকা করে 23 লাসের কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ